আসসালামু আলাইকুম। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব, এই টপিক্সটি অনেক ইম্পর্ট্যান্ট একটি টপিক্স। তবে এই টপিক্সটির স্টার্ট বা সূচনাটি আমি নিয়ে আসব বাংলাদেশের ইতিহাস থেকে। দয়া করে কেউ মনে করবে না যে স্যার গণিত ক্লাস বাদ দিয়ে মনে হয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াচ্ছে। আসলে আমি গণিতই পড়াবো, কিন্তু শুরু বা সূচনাটা নিয়ে আসবো বাংলাদেশের ইতিহাস থেকে, ঐতিহাসিক ঘটনাগুলো থেকে। তো তোমরা ক্লাসটিতে মনোযোগ দিবা। এখন মূল ক্লাসটি শুরুর পূর্বে সকলকে আমি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। চলো ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বাম দিকের স্লাইড একটু খেয়াল করো, আমি একটি ছবি দিয়েছি আমার বাম সাইডে, সেটা হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারির ছবি, যেটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনা বলা চলে। যে একুশে মাতৃভাষার জন্য একমাত্র দেশ যারা মাতৃভাষার জন্য জান দিয়েছে, জীবন দিয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই অমর একুশে বা ভাষা আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল, এই উত্তরটা তোমরা সকলে দিবে কমেন্টসে। আমার বিশ্বাস তোমরা উত্তরটা দিতে পারবে, কারো ভুল হবে না। তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা কাইন্ডলি একটু মিলে নাও। 1952 সাল, এই সালটা ব্রেনে একটু রাখো দয়া করে, একটু পরে আমাদের এই 1952 সালটা কাজে লাগবে। এবার আমি আরও একটি ছবি আমার স্লাইডের বাম দিকে দিলাম, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর বিজয় দিবস, মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে মহান মুক্তিযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল, এটাও ইনশাল্লাহ তোমাদের কারো কোনো ভুল হবে না। তো এখন আমার যে উত্তরটা আর তোমাদের যে উত্তরটা, এটা কাইন্ডলি একটু মিলিয়ে নাও। 1971 সালটাও দয়া করে একটু ব্রেনে রাখো, এই সালটা আমাদের কাজে লাগবে। এবার আমি তৃতীয় একটি ছবি তোমাদের দিচ্ছি, এটাও বাংলাদেশের দেশ স্বাধীনের পরে একটি ঐতিহাসিক ঘটনা যার মাধ্যমে গণতন্ত্র মুক্তি পেয়েছে। এখানে যার ছবি আমরা দিচ্ছি, ওনার নাম হচ্ছে নূর হোসেন। ওনার বুকে লেখা কি, স্বৈরাচার নিপজ্জাক গণতন্ত্র মুক্তি পাক। তো আমার এগুলো রাজনৈতিক আলাপ নয়, আমার আলাপ হচ্ছে বা তোমাদেরকে প্রশ্ন হচ্ছে এই যে গণতন্ত্র মুক্তি পাক, এই ঘটনাটা কত সালে ঘটেছিল, এই ঘটনাটি কত সালের। তোমাদের কাছ থেকে আমি উত্তরটি আশা করি পাবো, আর যারা না পারতেছো বা যাদের জানা নাই, সমস্যা নেই, উত্তরটা তো আমি দিয়ে দিব, তোমরা একটু কাইন্ডলি মিলিয়ে নেবে। উত্তরটি দিয়ে দিলাম, সেটা হচ্ছে 1990। তাহলে তিনটা সাল আমি পেলাম, 1952, 1971, আর একটা হচ্ছে কি 1990। তিনটা সাল আমি আমার স্লাইডগুলোর বা মনিটরের দেখো উপরের দিকে রাখলাম, একটু উপরের দিকে 1952, 1971, 1990, এই তিনটা সাল আমি এখানে কি রেখে দিয়েছি। এখন একটু যদি তোমরা বুদ্ধি খাটাও, তাহলে দেখো 1952 থেকে 1971, এখানে একটা সময়ের ডিফারেন্স আছে। 1971 থেকে 90, এখানে সময়ের একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা নিয়ে আজকে ম্যাথমেটিক্যাল টার্ম মূলত শুরু হবে, ঠিক আছে। এখন এতক্ষণ আমি যেহেতু বলে দিলাম যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, এখানে আমরা ম্যাথের ভাষায় তাকে বলবো অন্তর। তাহলে এখানে যে অন্তর, এখানেও দেখো সেম অন্তর, সেই অন্তরটা হচ্ছে 19 বছর। তো আমাদের 19 সংখ্যাটা জোর বিজোর মৌলিক মৌলিক নয় এরকম বিবেচনা না। আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে অন্তরটা পেলাম, এই অন্তরটা কী ধরনের অন্তর বা কেমন অন্তর, তাইলে আমরা আমাদের মূল আলোচনায় আজকে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু কেউ মৌলিক জোর বিজোর এরকম কোনো চিন্তাই করবা না, আমি দেখতে চাচ্ছি যে এরা দেখতে কীরকম। দেখো দেখতে হচ্ছে এরা সমান, অর্থাৎ 52 থেকে 71 19 বছর, 71 থেকে 90 এটাও 19 বছর, অর্থাৎ এখানে অন্তরটা হচ্ছে সমান। তাহলে এখন আমরা অন্তরটা পেলাম সমান, তাহলে সমান যোগ অন্তর সমান কী হবে বলো তো, সন্ধি বিচ্ছেদ, তাই না? সমান যোগ অন্তর, তাহলে হবে কি সমান্তর। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হচ্ছে সমান্তর ধারা বা সমান্তর সিরিজ নিয়ে। তো আমি এখানে তোমাদেরকে সমান্তর ধারা রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম যাওয়ার আগে যে ইকুয়েশন বেস সূত্র বেস যে অংশগুলো আছে, আজকে সেই অংশগুলোই মূলত আলোচনায় নিয়ে আসব। এখানে আমরা সিকোয়েন্স নিয়ে আসব, এখানে সিরিজ নিয়ে আসব, তারপরে যে সূত্র দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র এখানে প্রতিপাদন করে আজকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি ফাংশন নিলাম, ফাংশন অফ এন সমান 2n-1, এটা একটা মূলত বিজোড় সংখ্যার একটি ফাংশন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা,
দেখেন এন এর মান 1 2 3 4 5 6 7 এরকম অনেক অসংখ্য সংখ্যা হতে পারে। তা আমি এখানে চারটা দেখিয়ে ডট ডট দিচ্ছি, মানে এটা অসীম, শেষ নাই, অসংখ্য। তো আমরা এন এর মান এখানে একবার 1 বসাবো, এই জায়গাটাতে এন এর মান 1 বসালাম, আমি রেড কালার দিয়ে দিলাম, বসালে রেজাল্ট পাচ্ছে কি 1। এবার আমি 2 বসাবো, এন এর মান 2 হলে রেজাল্ট পাচ্ছে কি 3। এবার আমি 3 বসাবো, রেজাল্ট পাচ্ছে কি 5। এবার আমি 4 বসাবো, রেজাল্ট পাচ্ছে কি 7। এবার 5 বসালে আমি রেজাল্ট পাবো কি 9। এরকমভাবে চলবে, ঠিক আছে। তা আমরা এই যে সংখ্যাগুলো এখানে পেলাম 1, এখানে পেলাম কি 1, তারপরে কি 3, তারপরে কি পেলাম 5, তারপরে কি 7, এই যে সংখ্যাগুলো আমি আমার বাম দিকে স্লাইডে বা মনিটরে পেলাম, সেই অংশগুলোকে যদি আমি কমা দিয়ে লিখি তাহলে কীরকম হবে, যে এই ক্রমান্বয়ে যদি কমা দিয়ে লিখি তাহলে এরকম পেলাম। এবার একটু খেয়াল করো, 1 থেকে 3 একটা সংখ্যা, এখানে পার্থক্য আছে, 3 থেকে 5 এখানে একটা সংখ্যা কি আছে, পার্থক্য আছে, এখানে 5 থেকে 7 এখানে একটা সংখ্যা কি আছে, পার্থক্য আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে 1 3 এই যে দুইটা পথ, 3 5 দুইটা পথ, 5 7 দুইটা পথ, এই পরপর দুইটা পদের ভিতরে যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা কত, অর্থাৎ বিয়োগফলটা কত বা অন্তর্ফলটা কত। আশা করি উত্তরটা সকলের সাথে মিলে যাবে, পার্থক্যটা হচ্ছে 2। এবার প্রশ্ন হচ্ছে যে এই 2 তো একজনের ক্ষেত্রে হলো, 2 না হয় 3ও তো হতে পারে, 4ও হতে পারে। তো এরকম আমরা কিছু উদাহরণ নিই, এখানে নিলাম 2 4 6 8 10, এখানেও ডিস্টেন্স কিন্তু 2, কিন্তু আরেকটা নিলাম 10 20 30 40 50, এই যে নিলাম ডিফারেন্সটা, এখানে একটু খেয়াল করো সেটা হচ্ছে 10 করে বাড়ছে, এখানে 2 করে বাড়ছে। তাহলে এখানে একটা ডিফারেন্স মেনে মেনে সংখ্যাগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখানে এটা একটা ডিফারেন্স। এই শব্দটা একটু দয়া করে ব্রেনে রাখো, 2, এদেরকে আমি কমা দিয়ে নিছি, এই দুইটা জিনিস ব্রেনে নেই। তারপর আমরা পরের অংশটা একটু দেখি, যে এখানে আমরা ওই আগের লাইনটাকে নিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক রাশি, এই পথকেই রাশি বলে, যে এই যে শুরুতে যে থাকবে, তারপরে একটা পথ থাকবে, তারপর একটা পথ থাকবে, এরকম করে। তা একটাকে বলো পূর্বের পদ আর পরের পদ, অর্থাৎ এখানে একটা যদি 1 হয় পূর্ববর্তী রেখে কি তার পরের পদ, এরকম ধরনের আর কি, এদের মধ্যে একটা পার্থক্য আছে। এজন্য এখানে বলা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল টার্মে বিশেষ নিয়মে সম্পর্কিত, অর্থাৎ একটা ডিস্টেন্স মেনে মেনে তারা সামনের দিকে কি অগ্রসর হচ্ছে, এটাকে আমরা বলছি কি বিশেষ নিয়ম। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, কতগুলো রাশি বা সংখ্যাকে যদি কোনো নির্দিষ্ট নিয়মে সাজানো হয় তবে সাধারণ রাশিগুলোর সেট অনুক্রম বলে। এই যে এখানে আমরা কমা দিলাম, এই কমাও বিশেষ নিয়মের ভিতরে পড়বে, ডিফারেন্স তো থাকবেই সাথে কমা দিব, কমা দিলেই তাকে আমরা বলবো কি সিকুয়েন্স বা অনুক্রম। সিকুয়েন্স শব্দটা আমরা মূলত ব্যবহার করে থাকি ছবির ক্ষেত্রে বেশি, যে অনেক সময় মা বাবা বকা দিলে বলি এই সিকুয়েন্সটা একটু দেখে নেই, এরকম আর কি, অর্থাৎ একটার থেকে আরেকটা রিলেটেড। এবার আমরা পরের অংশ যাই, আমরা অনুক্রমের যে প্রথম রাশিকে বলবো প্রথম পদ, দ্বিতীয় রাশিকে বলবো দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে বলবো তৃতীয় পদ, ইত্যাদি, অর্থাৎ এভাবে চলমান থাকবে। এবার আমরা এখানে একটা অনুক্রম নিলাম 2 4 6 8 10 12, এরকম চলমান এটি নিলাম। তো এখানে প্রথম রাশি হচ্ছে 2, তাহলে 2কে আমরা বলবো কি প্রথম পদ, তারপরে আছে কি 4, একে বলবো কি দ্বিতীয় পদ, তারপর আছে কি 6, তাকে বলবো নাকি তৃতীয় পদ, তারপর আছে কি 8, তাকে বলবো চতুর্থ পদ, এভাবে চলমান থাকবে। এখন আমরা এই যে অনুক্রমগুলো কমা দিয়ে রেখেছিলাম, এই অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে লাইনটা পাবো কি এরকম। আর যখন কোনো অনুক্রমকে যোগ চিহ্ন দ্বারা আমরা কী করি রিলেটেড করে দেয়, সংযুক্ত করে দেয়, তখন তার নামটার অনুক্রম থাকে না, তখন তার নাম হয়ে যায় কি সিরিজ। যদি কোনো অনুক্রমের প্রতিটি পদকে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে তাকে ধারা বা সিরিজ বলে। সিরিজ দুই ধরনের হয়, এটা হচ্ছে অন্তর যদি সমান হয় তাহলে সমান্তর দ্বারা, আর যদি অনুপাত সমান হয় তাহলে হবে গুণোত্তর দ্বারা। তো আজকে আমরা আলোচনায় নিব শুধু সমান্তর দ্বারা। তো আমরা সমান্তর দ্বারা একটা সংজ্ঞা দিয়ে দিলাম, যে দ্বারা পাশাপাশি দুইটি পদের বিয়োগফল বা অন্তর্ফল সর্বদা একই বা সমান থাকে তাকে সমান্তর দ্বারা বলে। যেমন এখানে ধরো 2 আর 4 নিলাম, এটা দুইটা পাশাপাশি, এই দুজনের ডিস্টেন্স 2, আবার 4 আর 6 দুইটা পাশাপাশি, ডিস্টেন্স বা পার্থক্য কি, বিয়োগফল কি বা অন্তর কি 2, আবার 6 আর নিলাম কি 8, এই যে 6 আর 8 নিলাম, এখানেও ডিস্টেন্স কি 2, অর্থাৎ পাশাপাশি সবার অন্তরটা বা বিয়োগফলটা সবসময় এক রয়েছে, এজন্য এরূপ ধারাকে সিরিজকে আমরা বলব কি সমান্তর ধারা। এবার আমরা একটি ধারা বিবেচনা করি, 3 8 13 এরকম নিলাম আমরা,
দেখো এখানে একটা ডিস্টেন্স আছে কিন্তু, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, 3, দ্বিতীয় পদ কি 8, তৃতীয় পদ কি 13, চতুর্থ পদ 18, তা পঞ্চম পদ 23, এরকম চলতে পারে। আমরা এখানে ফিক্সড করে দিলাম, এই যে ফিক্সড করে দেওয়ার কারণে নাম কি শান্ত ধারা। এবার সব প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করবো, এটা হলো 3। এবার দেখো 8 থেকে 5 বাদ দিলে, সরি 3 বাদ দিলে আসতেছে 5, 13 থেকে 8 বাদ দিলে আসতেছে কি 5, 18 থেকে 13 বাদ দিলে আসতেছে কি 5, 23 থেকে 18 বাদ দিলে আসবে 5। অর্থাৎ এখানে অন্তরটা সমান, আর এই যেহেতু অন্তরটা সমান, এই জন্য ধারণা হচ্ছে কি সমান্তর ধারা, কিন্তু অন্তরটা যখন সবার কাছে সেম হয়ে যাবে তখন তাকে আমরা বলব কি সাধারণ অন্তর, যাকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। এই ধারণাটা হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে কি 5। তো দয়া করে এই মানগুলো একটু মনে রাখো বা একটু খেয়াল রাখো যে প্রথম পদ 3, সাধারণ অন্তর হচ্ছে কি 5। তাই আমরা এবার ধারাটাকে নিলাম, তে শুধু নিয়ে একটু চলমান করে দিলাম, হয়তো আরও অনেক হতে পারে, এরকম নিয়ে রাখলাম। আমরা এখানে স্টপ নিয়ে চিন্তা করব। এবার আসো যে এর ডি হচ্ছে এখানে, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে কি 5। তাই আমরা প্রথম পদকে লিখলাম এখানে কি এ নিলাম। এবার আসো যে দ্বিতীয় পদ এখানে 8, তাহলে 8কে আমি কি লিখতে পারি 3 যোগ 5, তাহলে 3 হচ্ছে আমার এ, লিখলাম এ। আর এখানে 5 মানে হচ্ছে কি ডি, তাহলে আমি ডি লিখলাম। এবার এ প্লাস ডিকে আমি এবার লিখলাম কি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এই দুয়ের তো এক গেলে কিন্তু একটাই ডি থাকবে। এরকমভাবে আমি যখন 13 নিলাম, 3 যোগ 10 লিখলাম, 10 না লিখে আমি 2 গুণ 5 লিখছি 10ই, তাহলে এখানে 3 মানে এ, এই 2 রইলো, আর এখানে 5 মানে কি ডি, তাহলে ডি চলে আসলো। তার মানে দ্বিতীয় তৃতীয় পদকে আমি এ প্লাস 2d দিয়ে প্রকাশ করতেছি, দ্বিতীয় পদকে এ প্লাস ডি দিয়ে প্রকাশ করতেছি। এইবার আমি যে কাজটা করলাম, এখানে 2 না লিখে লিখলাম কি 3 মাইনাস 1, তার মানে কি 2ই রইল, কিন্তু আমরা কোনো কারণে এরকমটা লিখছি আর কি। এবার আসো আমরা চতুর্থ পদ 18কে নিলাম, 3 পাশে 15 আর 3 18, তাহলে এই 3-এর পরিবর্তে আমি লিখলাম কি এ, এই 5-এর পরিবর্তে আমি লিখলাম কি ডি, আর এই 3 এখানে রইলো। এবার 3-এর পরিবর্তে 4 বিয়োগ 1 লিখলাম। এবার আমি পঞ্চম পদটাকে এরকম নিলাম, এটাতে আমি অসংখ্য নিতে পারি, অসংখ্য নেওয়া সম্ভব যদি আমাকে ওরকম বলা হয় বা নেওয়া হয় দেওয়া হয়, তাহলে আমরা বোঝার সুবিধার্থে অল্প সংখ্যক সংখ্যা নিলাম। এবার আসো এখান থেকে একটু খেয়াল করো, চতুর্থ পদ হলে হচ্ছে কি 4 বিয়োগ 1, পঞ্চম পদ হইলে আসতেছে কি 5 বিয়োগ 1, এরকম তৃতীয় পদে যখন করলাম তখন 3 বিয়োগ 1, দ্বিতীয় পদে যখন নিলাম তখন কি 2 বিয়োগ 1, এরকমভাবে আসলো। তাহলে আমি এই 5-এর জায়গায় 4-এর জায়গায় 3-এর জায়গায় 2-এর জায়গায় যদি এন বসাই, তাহলে এনের জায়গায় কি আসবে এ ঠিক থাকবে, এই সংখ্যাগুলোর জায়গায় এন মাইনাস 1 আসবে। এবার একটু খেয়াল করো, এনতম পদ অর্থাৎ সমান্তর ধারা দুইটা সূত্র, এই দুইটা সূত্রের আমরা এনতম পদের সূত্রটা কি জেনে ফেললাম, যে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার চলো আমরা পরের অংশটা যাই। এবার তাহলে আমরা ধারাটাকে লিখতে পারি এরকম, যে এখানে যে প্রথম পাইছিলাম এখানে 3, তাকে এরকম লিখলাম, দ্বিতীয় পদ কীরকম, তৃতীয় পদ কীরকম, যেখানে শেষ করছিলাম সেটা ছিল এরকম। এবার একটু খেয়াল করো, ধারাটা একটু লক্ষ্য করো, যে 3, 8, 13, 18, 23 এরকম ছিল। এখন এই যে আমরা ধারাটা পাইলাম এ এ প্লাস ডি, এ প্লাস 2d প্লাস ডট ডট এ প্লাস 5d এরকম পেলাম, তাই না? এখন এই 23কে যদি আমি শেষ পদ ধরি এবং শেষ পদকে আমরা সচরাচর পি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা শেষ পদকে যদি পি ধরি তাহলে আমরা কী পাবো, যে শেষ পদ হচ্ছে কি 23 ইকুয়াল টু পি নিলাম। এবার আসো এখানে কিন্তু অন্তর্গত 5, এখানে 3, 8, 13, 18, 23 এখানে অন্তর্গত, একটু খেয়াল করো যদি মনিটরে, তাহলে দেখবো কি যে 5 করে বাড়তেছিল। তাহলে আমাদের 23 থেকে উল্টো যায়, তাহলে 5 কমে 18 হয়েছে, 18 থেকে 5 কমে কি 13 হয়েছে, 13 থেকে 5 কমে কি 8 হয়েছে, 8 থেকে 5 কমে কি 3 হয়েছে, এভাবে। তাহলে এখন আমরা যদি এই 18কে লিখি এভাবে লিখতে পারি না, 18 23 মাইনাস 5 লিখতে পারি না, তাহলে তো 18ই হয়, তাহলে এই 23কে ধরছে কি আমি কি পি, আর এই 5 তো আমার ডি আগেই জেনে ফেলছি, তাহলে আমি শেষের দিক থেকে দ্বিতীয় অংশটাকে বা দ্বিতীয় পদটাকে লিখতে পারি কি পি মাইনাস ডি। তো এইভাবে আমি যদি 13তে যাই তাহলে কী পাবো, পি মাইনাস 2d। এবার আমাদের ধারাটিও শেষের দিক থেকে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, প্রথম পদটা তো এ অবশ্যই, শেষেরটা হচ্ছে কি পি, তাহলে পির দিক থেকে যদি যাই তাহলে ডি একটা কমবে, অর্থাৎ পি মাইনাস ডি, তারপরেরটা দুইটা ডি কমবে, পি মাইনাস 2d, মাঝখানে অসংখ্য পদ আছে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে শুরু থেকে হইলে এক ধরনের, শেষের দিক থেকে হইলে এক ধরনের। তাহলে এখন চলো আমরা সমান্তর ধারা যে সমষ্টি নির্ণয়ের সূত্র সেটা একটু কাইন্ডলি জেনে নেই।
আমরা মনে করলাম প্রথম পদটা এ, সাধারণ অন্তরটা হচ্ছে কি ডি, শেষতম পদ হচ্ছে পি, এবং মোট পদ সংখ্যা হচ্ছে এন সংখ্যক, এবং এন সংখ্যক পদের মোট যোগফল বা সমষ্টি হচ্ছে এস এন। তাহলে আমরা এস এন কে এভাবে লিখতে পারি যে এ প্রথম পদের মা লিখলাম, দ্বিতীয় পদ লিখলাম, তৃতীয় পদ লিখলাম, শেষ নিলাম। এবার শেষের থেকে যদি সামনের দিকে আসি, বাম দিকে আসি, তাহলে পি মাইনাস ডি, পি মাইনাস টু ডি, এরকম। তো সূত্রের প্রতিপাদন আসলে এখানে যদি তুমি বাম দিক থেকে তিনটা পদ নাও, ডান দিক থেকে তোমরা তিনটা পদ নিবা, তাহলে কাজ করতে সুবিধা হবে। এবার এই অংশটাকে আমরা ঠিক রাখলাম, কিন্তু পি কে সামনে আসলাম, ডি কে পিছনে নিলাম, অর্থাৎ লাইনটাকে ঘুরাই দিলাম। ঘুরাই দিলে কি আসতেছে দেখো, যে এস এন ঠিক থাকলো, পুরো লাইনটায় ঘুরে গেল, পি পি প্লাস পি মাইনাস ডি, পি মাইনাস টু ডি, ডট ডট ডট, এরকম এ প্লাস টু ডি। এবার একটু খেয়াল করো, আমরা এখানে যোগ করবো, তো যদি যোগ করি কী পাবো, এ প্লাস পি থাকলে এখানে ডিডি কাটা যাবে, এ প্লাস পি থাকবে, এখানে টু ডি টু ডি কাটা যাবে, এখানে এ প্লাস পি থাকবে, এরকম এখানে যদি নেই তাহলে পি প্লাস এ, তার মানে কি এ প্লাস পি, টু ডি কাটা, ডিডি কাটা, তাহলে পি প্লাস এ মানে কি এ প্লাস পি, এখানে পি আর এ যোগ করলে পি প্লাস এ বা এ প্লাস পি। তা আমরা যোগ করে লাইনটা এরকম লিখলাম, এখানে একটা এস, এখানে একটা এস, কয়টা এস হইলো, দুইটা এস এন হইলো। এইভাবে আমি লিখলাম, মাঝখানে আরও অনেকগুলো আছে। এবার খেয়াল করো যে আমরা এরকম লিখতে পারি, টু এস এন রইলো, বাট এখানে একটা এ প্লাস পি, দুইটা এ প্লাস পি, তিনটা এ প্লাস পি, চারটা এ প্লাস পি, এরকম হলেও, অর্থাৎ এন সংখ্যক। এজন্য আমরা এখানে দিলাম কি, এন দিলাম, অর্থাৎ পদ সংখ্যা এখানে কি এন। এবার এখানে দুই কী আকার আছে, গুণাকার, সাইড চেঞ্জ হলে সে ভাগ আকারে চলে যাবে। এখন দেখো ভাগ আকারে চলে আসলো। এবার এই যে পি এখানে রইলো, এই পিকে বলা হচ্ছে কি, শেষ পদ বা এনতম পদ। তো এনতম পদের সূত্র আমরা কিন্তু অলরেডি তৈরি করে দেখিয়েছি বা তোমরা শিখে ফেলেছো, সেটা হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা সেই মানটাকে পি এর এখানে বসাবো, বসালে কী হয় দেখো, এন বাই টু রইলো, এই এটা এখানে রইলো, এই প্লাস রইলো, এই পি এর পরিবর্তে এখানে আমরা মান বসালাম, যেহেতু পি সমান এই মানটা। এবার আসো একটু খেয়াল করো সবাই, এ আর এ কত হয়, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এখানে এন বাই টু রইলো, এই এ আর এ যোগ করলে টু টু এ থাকলো, এই প্লাস প্লাস এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ডি এর ডি, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।